बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि वा बरकातुहू। प्रिय शिक्षार्थी, बांग्लादेश ओ विश्व परिचय क्लासे तोमादेर स्वागत। आमी हुमायुन कबीर, सहकारी शिक्षक, एपीबीएन पब्लिक स्कूल कलेज बगुड़ा। बांग्लादेश ओ विश्व परिचये आमरा आजके पाठ देखे नेई, बांग्लादेशेर दुर्योग। आजके आलोचना करा हबे पाठ 6 एबं 7 निये। এই পাঠে আমরা যা শিখব, প্রাকৃতিক দুর্যোগের কারণ, বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এর প্রভাব। প্রথমে দুর্যোগ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ। এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দুর্যোগ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হতে পারে, তবে অধিকাংশ দুর্যোগই প্রকৃতির তাণ্ডবের দ্বারা সংঘটিত হয়। আমরা যদি দুর্যোগের সংজ্ঞা দেখি, তাহলে দেখব যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে। দুর্যোগ দুই ধরনের, যেমন আমরা দেখতে পারি যে প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। আমরা আজকে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণে ঘটে থাকে। একটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে দুর্যোগ ঘটে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদ নদী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিবেচনা করা হয়। তো ভৌগোলিক অবস্থান আমরা একটু দেখব যে ভৌগোলিক অবস্থানে আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। নদীমাতৃক প্রায় সমতল এ দেশটির উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর। এ দেশটির মধ্য দিয়ে প্রবাহিত নদীসমূহ উৎস হয় ভারতে, না হয় নেপালে। দক্ষিণাঞ্চলে পাহাড়, পর্বত, টিলা বা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এবং মূলত এই কারণেই এই ভৌগোলিক অবস্থানের আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। ভূমি গঠন হতে পারে, বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার প্লেটের পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিশাল পাত সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। জলবায়ু, বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। নদী নালা, বাংলাদেশের উপর অসংখ্য নদী নালা আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়, এখানে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ সাধারণত ঘটে থাকে। এই দুর্যোগের কারণে আমাদের জীবন এবং অর্থনীতির উপর প্রভাব পড়ে সেটা আমরা দেখব। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে যে কোনো দেশ বা সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর। এই দুর্যোগ মানুষের জীবন ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলে। বাংলাদেশে প্রায় প্রতি বছরই কমবেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এই দুর্যোগ আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের উপর নানা ধরনের প্রভাব ফেলে। যেমন দুর্যোগের কারণে ক্ষেতের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা, মাছের খামার, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়। দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশে নারী, শিশু, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, দরিদ্র জনগোষ্ঠী। দুর্যোগের কারণে বায়ু ও পানি দূষিত হয় যা জনজীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো প্রভৃতি দুর্যোগের ফলে আবর্জনা, জীবজন্তুর মরদেহ, মলমূত্র প্রভৃতি আমাদের আশেপাশে পানি বায়ুকে দূষিত করে, ফলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্যোগজনিত প্রাণী দূষণের কারণে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, চর্মরোগ, টাইফয়েড, ম্যালেরিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ দুর্যোগ কবলিত এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। তবে দুর্যোগকালীন নারী, শিশু ও বৃদ্ধরা অধিক দুর্ভোগের শিকার হয়। আমরা একটা উদাহরণ দেখে নেই। যেমন 2007 সালে সংঘটিত সিডর এবং 2009 সালে আইলাই সংক্রান্ত বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর একটা বড় অংশ সয় সম্বল হারিয়ে অর্থ সামাজিক বিপর্যয়ের সম্মুখীন হয় তারা। এসব বিপর্যয়ে হাজার হাজার মানুষ বসত বাড়ি সয় সম্বল হারিয়ে অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য হয়। এ ধরনের দুর্যোগ অনেক প্রাণহানি ও প্রচুর ফসল হানি হয় এ ধরনের দুর্যোগে।
আমরা এই দুর্যোগ সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন দেখে নেই। যেমন ঘটনা এক, বগুড়া জেলার রবিন মে মাসে ফসলি মাঠে গিয়ে দেখে অনেক জমিতে ফসল শুকিয়ে গেছে এবং মাঠ ফেটে চৌচির হয়ে আছে। ঘটনা দুয়ে দেখা যায় যে সিলেটে চলতি বছর বর্ষা মৌসুমে অনেক জেলা বৃষ্টিতে প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প কি? বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলার কারণ ব্যাখ্যা করো। রবিনের এলাকায় দৃশ্যমান দুর্যোগটি মোকাবিলার পদক্ষেপ ব্যাখ্যা করো। ঘটনা দুয়ে নির্দেশিত দুর্যোগ জনজীবনকে বিপর্যস্ত করে, এটা বিশ্লেষণ করো। আমরা কোন প্রশ্ন, যেমন ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পন, কোন প্রাকৃতিক কারণে কঠিন ভূত্বকের কোন অংশের আকস্মিক কম্পনকে আমরা ভূমিকম্প বলি। খনাবপ্রশ্ন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। ভূপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ক্ষতিকর প্রভাবের মধ্যে পড়ে বিভিন্ন প্রকার দুর্যোগ আমাদের নিত্য সঙ্গে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগ হানা দেয় আমাদের দেশে। প্রতিবেশী দুটি দেশের সীমানা প্লেটের কাছে বাংলাদেশ অবস্থিত হয় ভূমিকম্পন প্রবণ অঞ্চল বলে বিবেচিত। অর্থাৎ ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। ঘনবা প্রশ্ন আমরা দেখিনি, উদ্দীপকে রবিনের যে এলাকাটা ছিল এই দৃশ্যমান দুর্যোগটি ছিল ওই এলাকায় খরা। আমরা খরা মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করতে পারি। দীর্ঘ সময় বৃষ্টিপাত না হওয়ার ফলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলা হয়। খরা একটা প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ মোকাবেলার জন্য সর্বপ্রথম দরকার সচেতনতা। প্রথমে আমরা খরার আগে পুকুর ও খাল খনন করতে পারি। খরাকালীন সময়ের জন্য শুকনো খাবার নগদ অর্থ মজুত রাখতে পারি। একইভাবে গবাদি পশুর জন্য খাবার মজুত রাখতে পারি। খরা প্রবণ এলাকায় গভীর নলকূপ স্থাপন করা যেতে পারে। যেসব ফসল চাষে খুব বেশি পানির প্রয়োজন হয় সেসব ফসল চাষ হয় না, সেসব ফসল চাষ করতে হবে। খরার ফলে বিপর্যস্ত যে পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের উৎস খুঁজতে হবে। এ সময় পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। খরা কেটে গেলে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। খরা মোকাবেলায় যদি এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করি বা বাস্তবায়ন করি, জনগণকে সচেতন করি, তাহলে এ দুর্যোগে ক্ষয়ক্ষতির যে পরিমাণ, এর হার, এটা অনেকাংশেই কমানো সম্ভব বলে আমি মনে করি। ঘটনা দুই, দুর্যোগটি হলো বন্যা যা জনজীবনকে ব্যাপকভাবে বিপর্যস্ত করে। প্রকৃতপক্ষে দেশে প্রকৃত কোনো এলাকা প্লাবিত হলে যদি মানুষের জীবন সম্পদের ক্ষতি সাধন হয় তাহলে বন্যা হয়েছে ধরা হয়। বাংলাদেশ একটি বন্যা প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে এদেশে প্রতি বছরই কম বেশি বন্যা হয়ে থাকে। এ যাবৎ ঘটে যাওয়া যে বন্যার মধ্যে 1998, 2002, 2004 এবং 2009 সালে সংঘটিত বন্যা ছিল ভয়াবহ। তৎকালীন সময় এসব বন্যার ফলে কৃষকের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা, মাছের খামার, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল। তাছাড়া দীর্ঘদিন বন্যার পানি আটকে থাকার কারণে বাড়িঘর ও জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। প্রায় প্রতি বছর আমাদের দেশে অনেক এলাকায় বন্যা প্লাবিত হয়ে যায়। বন্যার সময় নারী, বয়োবৃদ্ধ এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তারা অনেক সমস্যার মধ্যে পড়েন। এছাড়া এ সময় নিরাপদ খাবার বা পানির তীব্রতা সংকটও দেখা যায়। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটাই প্রতীয়মান হয় যে প্রশ্নতে যে উক্তিটি ছিল সেটা যথার্থ ছিল এবং সঠিক হয়েছে বলে ধরা যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।